আমি এই লাইভে আসার মেন উদ্দেশ্য বা কারণ হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন আগামী 14ই এপ্রিল বাবাসাহেব ডক্টর বিআর আম্বেদকরের 132তম জন্মজয়ন্তী মহোৎসব পালিত হবে। সারা ভারতবর্ষ সহ পৃথিবীর বহু দেশে, কারণ কারণ হচ্ছে বাবাসাহেব ডক্টর বিআর আম্বেদকর সিম্বল অফ নলেজ, জ্ঞানের প্রতীক। তিনি কেন তিনি জ্ঞানের প্রতীক হলেন, কিভাবে হলেন, তার জীবন সংগ্রাম, তিনি কিভাবে ছোঁয়াছুতের শিকার হয়েছিলেন, তাকে কিভাবে ছোট করে রাখা হয়েছিল, তাকে কিভাবে অতি উচ্চ শিক্ষিত হয়ে যাওয়ার পরেও তথাকথিত উঁচু জাতিদের দ্বারা তাকে অপমানিত করা হয়েছিল, এবং এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে তিনি সমাজকে সংস্কার করার জন্য, তথা এই এসসি এসটি ওবিসি এই সমাজ যারা শূদ্র সমাজের মধ্যে রয়েছে, ভারতবর্ষের হিন্দু ধর্মীয় বিচারধারার মধ্যে যারা শূদ্র হয়ে আছে, সেই শূদ্র সমাজকে তাদের প্রয়োজনীয় প্রাপ্য সম্মান এবং অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার জন্য তার যে জীবন সংগ্রাম, তার জীবন সংগ্রাম থেকে আমরা যে শিক্ষা পাই, আমরা যে শিক্ষা নিই, সেই জিনিসটাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যারা আজকে শিশু, যারা পরবর্তী নাগরিক হবে দেশের, তাদের কাছে বাবাসাহেবের সংগ্রাম, তাদের কাছে তথাকথিত উচ্চবর্ণ ব্যবস্থার যে বিরুদ্ধে যে বাবাসাহেবের সংগ্রাম এবং তার যে দিশা, তার যে দিশা নির্দেশনা তিনি আমাদেরকে দিয়ে গেছেন, সেই বিষয়গুলোকে আমরা যদি ছোট থেকে শিশুদের মধ্যে না ঢুকিয়ে দিতে পারি, তাদেরকে যদি সজাগ সচেতন করে দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এইভাবে ব্রাহ্মণ্যবাদী বিচারধারার কাছে কিন্তু তারা বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে থাকবে। সেই কারণেই বাবা সাহেব যে সারা বিশ্ব তাকে সমানতার প্রতীক হিসাবে দেখে, তাকে শিক্ষার জ্ঞানের প্রতীক হিসাবে দেখে, তাকে মানুষের অধিকার আদায়ের জন্য তার যে সংগ্রাম, তাকে স্যালুট জানাই। সেই কারণে আমাদের সমাজের মানুষ হয়ে আমরা কিন্তু অবশ্যই বাবাসাহেব ডক্টর বিআর আম্বেদকরের এই 132তম জন্মজয়ন্তী যাতে মহা ধুমধাম করে পালন করতে পারি, সেই জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমার করজোড় করে অনুরোধ, আপনারা নিজের নিজের এলাকায়, আপনারা নিজের নিজের গ্রামে, প্রয়োজনে আপনারা নিজের বাড়িতে অন্তত আগামী 14ই এপ্রিল শুক্রবার আপনারা বাবাসাহেবের ছবিটাকে রাখুন, রেখে তার প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করুন। ছোট ছোট শিশুদেরকে, মায়েদেরকে, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে বাবাসাহেব সম্পর্কে জানান। সমাজের যে ছোঁয়াছুত, উঁচু নিচু, বঞ্চনা তঞ্চনা এই সমস্ত কিছু চলছে, তার বিরুদ্ধে মানুষকে সজাগ করুন, সচেতন করুন, বুক ফুলিয়ে আত্মবিশ্বাস সহকারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রবিদাস, রুইদাস, ঋষিদাস তথা চর্মকার, চামার বা মুচি সম্প্রদায়ের পাড়ায় বাড়িতে যাতে বাবাসাহেবের ছবি সুনিশ্চিত করা যায়, সেই ব্যবস্থা, সেই পদক্ষেপ আপনারা নিন এবং নিজের মতো করে বাবাসাহেবের আম্বেদকরের এই জন্মদিনটাকে আপনারা প্রত্যেকে নিজের এলাকায় পালন করুন। এই আশা আপনাদের থেকে রাখছি। সম্ভব যদি হয় আপনারা কিছু কিছু জায়গায় র্যালি করার চেষ্টা করুন, বাবাসাহেবের ছবি নিয়ে তাকে মানে যেভাবে আনন্দ উৎসব করা যায় সেই অনুযায়ী আপনারা আপনাদের মতন করে বিষয়টাকে নিয়ে দায়িত্ব সহকারে 14ই এপ্রিলটাকে মহা ধুমধাম করে প্রত্যেকটা রবিদাস রুইদাস পাড়ায়, বিশেষ করে আমি অনুরোধ করছি আপনারা আসুন, এগিয়ে এসে বাবাসাহেবের জন্মদিনটাকে সুন্দরভাবে পালন করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা শিক্ষা, একটা দিশা আপনারা স্থাপন করে যান। জয় গুরুদেব, ধন্য গুরুদেব, জয় ভীম।